বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল, নারী কবে কি করল ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানে কাজ নেই কোনো, সারা দিন দেখে টিভি, সারা দিন শুধু জি বাংলা, আর পাশের বাড়িতে জানেন ভাবি। অফিসেও আমি বড় অকেজ, মুখে আটা মেখে সময় কই, বসের সাথে ফ্ল্যাট করেই বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্ল্যাট, সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে, হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা, স্বামী করছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার, সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলো আমারই দায়, সংসার টেকাতে পারিনি, আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ। আয় মেয়ে, তোর ওড়না কই? রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েরা সাজে বেশি, কাজে কম, ঝগড়া বাধায় হরদম। ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার, মেয়ে করলে বেসরম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী, নারী কেবল সর্বনাশী, ফ্রুট কিংবা হোর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর।